প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজয় টিভির নিয়মিত আয়োজন নারীর সফলতা অনুষ্ঠান। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, সমাজে একজন নারীকে সফল হতে হলে সারাটি জীবন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় এবং সফলতার শীর্ষে পৌঁছতে বহু বাধা বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আজকের আমন্ত্রিত অতিথি তেমনই একজন সফল নারী, তিনি হচ্ছেন নুরুন্নাহার বেগম। তিনি একজন নাট্যকর্মী, একজন লেখিকা এবং একজন সমাজসেবী। চলুন তাহলে আজকে আমাদের অতিথির সাথে কথা বলি। আপু, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আপু, তুমি তো নাটক করছো অনেক বছর থেকে, তোমার নাটকে এই পথ চলাটা শুরু হলো কিভাবে? আসলে হচ্ছে আমি ছোটবেলা থেকে, আমার বড় ভাই আছেন, ছোট চাচারা আছেন, তারা তখন গ্রামে ক্লাবে ক্লাবে নাটক হতো, পাড়ায় পাড়ায়, বিশেষ করে শীতের সিজনে। তখন আমি ছোটদের অভিনয় করতাম, নাচতাম, গান গেতাম, তখন থেকেই শুরু। তোমার বেড়ে ওঠাটা কোথায়? বেড়ে ওঠা আমার গ্রামে, আমার বাবার বাড়ি নরসিংদী, শিবপুর থানায়, দুলালপুরে। তারপরে আমি চলে আসছি টঙ্গীতে, আমার বড় বোনের কাছে থেকে আমি লেখাপড়া করেছি। তুমি যখন নাটকে এসেছো, এটা তো অনেক বছর আগের কথা। অনেক বছর, তখন তোমার পরিবার থেকে যেহেতু একটা সম্মতি ছিল, কিন্তু সামাজিকভাবে কি কোনো ধরনের কোনো বাধার মুখোমুখি হয়েছে তুমি? না, যেহেতু আমার বাবা চাচা ওনারা ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন, সে মানে খেলার দিক থেকে আমিও ওনাদের সাথে। আমার ছোটবেলা আমরা বিকেলে ঘরে বসে থাকতে পারতাম না, আমার বাপ চাচা দুজনেই খেলাতে শুরু করে দিতেন। আমি ছোটবেলা থেকে অনেক খেলাধুলায়, আমি যখন 77 এসএসসি দিই, তখন আমি শিবপুর থানায়, আমাদের তখন ঢাকা ডিস্ট্রিক্টে, আমরা নরসিংদীর সাব ডিভিশন ছিল, নরসিংদীতে আমি হাই জাম্প লং জাম্পে ফার্স্ট হই। এই প্রথম হাই জাম্পে, লং জাম্প আর শর্টপুট, এটাতে আমি তিনটাতে ফার্স্ট হই। তখন মানে আরও আগে থেকেই আমি, তখন টঙ্গী হাইস্কুলে যখন লেখাপড়া করি, তখন দুলালপুর হাইস্কুলের মেয়েরা খেলা দেওয়ার মতো কেউ নাই, কারণ আমার চাচা নিয়ে গেছে। আমার চাচা বলছে যে তুই আমাদের হ্যান্ডে সাব ডিভিশনে খেলার মতো মেয়ে নাই, কে তুই খেলা কর। আচ্ছা যে ঠিক আছে, কিন্তু আমি তখন হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলছি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন আমি বললাম যে না, আমি নিউ টেন। মানে তোমাকে খেলার জন্য ওইটার একটা ইয়ে ছিল, ক্রাইটেরিয়া ছিল যে তোমাকে ওটা ফুলফিল করতে হতো। তো তুমি ছোটবেলা থেকে খুব ডান পিটে ছিলে? প্রচুর। মাছ মারা ছিল আমার হবি, যে কোনো ইয়েতে জাল দিয়ে ধরো, বর্শি দিয়ে ধরো, আর টেটা দিয়েই হোক, মাছ মারা ছিল আমার ছোট, একদম ছেলেদের মতো একবারে। আমি আমার বাড়ির পাশেই খাল, খালে যেদিন খালে হচ্ছে কি, তখন পাট জাগ দিত, পাট জাগ দিলে হয় পাটগুলি পচে পানিটা নষ্ট হয়ে যেত, তখন করতে কি মাছগুলি সব পানির উপরে ভেসে যেত রৌদ্রের মধ্যে। সেদিন আমার স্কুলে যাওয়া হতো না, বাবা আমাকে ডাক দিয়ে দিতেন যে খালে মাছ, পানিতে মাছ ভাসছে। তখন আমার ছোট ভাই আর আমার এক চাচাতো ভাই আছে, দুজনে ডুলা নিয়ে ঘুরতো আমার পিছনে, আর আমি টাটা দিয়ে মাছ মারতাম। এত মজার, দুজনে মাছ নিত আর আমি একা মাছ মারতাম। তুমি তো সরকারি চাকরি করছো অনেক বছর থেকে আছো, এর সাথে পাশাপাশি নাটক করছো, মঞ্চ নাটক, টিভি নাটক, সব কিছুতেই তোমার পদচারণা একদম সরব, সবখানে পেরেছি। তুমি সময় পাও কিভাবে, এত কিছু করো? আসলে একটা মানুষের, আমরা যদি, আমি এখনও 16 ঘন্টা পরিশ্রম করি সকাল 7টা থেকে। একটা মানুষ যদি চায়, ইচ্ছে করে যে আমি সংসার, তারপরে চাকরি, তারপরে মঞ্চ নাটক, এটা একটা সিস্টেম করে চলতে হয়। তারপরে যে মাঝে মধ্যে আসে নাই, বাচ্চারা যখন ছিলেন তখন বাচ্চাদের অসুস্থতা, অফিসের কাজের ঝামেলা, একটু একটু তো হ্যাম্পার হয়েছেই, তারপরেও আমি চেষ্টা করছি। তুমি তো সরকারি চাকরি করতে, তাই না? হ্যাঁ, শিল্প মন্ত্রণালয়ে, ইস্পাত প্রকৌশল কর্পোরেশনে। আমি এখন পিএরএলে আছি, মানে বোঝা যায় না, বোঝার উপায় নেই আপু। সত্যি কথা, তুমি খুব সুন্দর করে মেনটেন করো, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় যেটা সবাই পারে না। এবং সবসময় তুমি এত কাজের মধ্যে থাকো, আমি দেখেছি যে তোমার কাজটাই তোমার এক জীবনের একটা অংশ, তুমি এমনভাবে নিয়েছো যে হ্যাঁ এটাই আমার জীবন। হ্যাঁ, আমি যেটা ধরি সেটা মনোযোগ দিয়েই করি, এবং অভিনয়ের ক্ষেত্রেও
আমাকে শঙ্কর সাজল বলতেন, তোমাকে আমি যাও তোমাকে আমি নাম দিলাম, মাদার ইন্ডিয়া হয়েছে নার্গিস, আর তোমাকে বাংলাদেশ মাদার বাংলাদেশ দিলাম। আচ্ছা, আমি যে কাজটা করি খুব সিনসিয়ার। তুমি নাটকের জগতে এলে, এখানে কাজ করছো বহু বছর থেকে। হ্যাঁ, আমি বিটিভিতে প্রথম নাটক করি হচ্ছে একটা সিরিয়াল, প্রযোজক আলাউদ্দিন আহমেদের আর ইমদাদুল হক মিলন ভাইয়ের নাটক 12 রকমের মানুষ। এটাতে সুবর্ণা আপার সাথে ছোট একটা ক্যারেক্টার দিয়ে ঢুকায়, সেটা 1985-এ। এবং তখনকার পরিবেশ পরিস্থিতি কি নারীদের অনুকূলে ছিল, তোমার কি মনে হয়? না, নারীদের অনুকূলে কখনোই কোনো সময়ই ছিল না, এখনও নাই। তখনও আদায় করে নিতে হতো হয়তো। তারপরে দেখা যাচ্ছে তখন আমি যখন ঢুকছি বিটিভিতে, অনেকেই আমার পরিচিত ওরকম কেউ কোথাও কোনো কালেই আমার নাই, যে আমার একবারে পিছন থেকেও যদি যাও 14 গোষ্ঠীর মধ্যেও কেউ অভিনয় করে না। তো আর আমাদের বাড়িতে হচ্ছে সব টিচার। আমার যখন বুঝ হয়েছে লিবারেশনের পরে, ধরো 75-76-এ, তখন আমার বাড়িতে 13 জন টিচার। তো 13 জন টিচার সবাই আমাকে বলছে তুমিও মাস্টারিতে ঢুকো। তা আমি বললাম যে না, এক শাড়ি পরে আমি 7 দিন অফিসে যাব না, আমি এক শাড়ি পরে একদিন অফিসে যাব। সে বলে মাস্টারি ছাড়লাম। ওহো আপু, আমরা আবারও ফিরবো আড্ডায়, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, কিছুক্ষণ পরেই ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু, তোমার প্রথম মঞ্চ নাটক কোনটি ছিল? আমার প্রথম মঞ্চ নাটক হচ্ছে আবু আল সাইদের লোকালয়ে। সেটা ডিরেকশন দিয়েছেন দুজনে, আবু আল সাইদ আর অমল বোস। সেটা এটা ছিল জুলেখা, আমার ক্যারেক্টারটার নাম ছিল। সেটা হচ্ছে জুলেখা এমন একজন মেয়ে ছিল যে তাকে পলিটিক্সে নিয়ে এসে মাস্টার পরে যখন মন্ত্রী হয়ে যায় তখন আর ওদের খবর রাখে না, তারা আন্ডারগ্রাউন্ডে ছিল। তারপরে যখন পুলিশ তাদের দৌড়ায়, সেই মাস্টার মন্ত্রী হয়ে গেছে, তাদেরকে সাপোর্ট দেয় না, সেই মাস্টারকে ঢাকায় এসে খুন করে যায় জুলেখা। জুলেখা ওই নাটকটার মধ্যে তার স্বামীকে সহ 6টা মার্ডার করে। সংগ্রামী নারী ছিল সে, যেটা ঠিক তোমার মতো, তোমার ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারের সাথে যায়। সেই দেখেই আমাকে নেওয়া হয়েছে। অমল বোস আমাকে বিটিভিতে একটা অডিশনে দেখতে পেয়ে তার আমাকে বললো যে তোমাকে এই ক্যারেক্টারটা দিতে চাই, করবা? আমি বললাম যে হ্যাঁ করবো, এই আমার প্রথম। আর গ্রুপ থিয়েটার ফেডারেশন তখন শুরু হয়, আর সেই উৎসবে আমি এই নাটকটা করি, এবং অনেক অনেক আলোচিত ছিল এই নাটকটা, অনেক আলোচিত ছিল। সেটা ধরো মেবি 90-91। তুমি মঞ্চে আছো, মঞ্চে নাটক করো, এবং টিভিতেও স্ক্রিনেও নাটক করো, এই দুটো মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটাতে তুমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? মঞ্চে ডেফিনেটলি। আমি অত বছর ধরে মঞ্চে কাজ করি, মঞ্চে ধরো আমার প্রায় 30 বছর। আমি মিডিয়ায় কাজ করছি 4 বছর কি 5 বছর, মিডিয়ায় মাত্র, অনেক পরে, অনেক পরে। তার মধ্যে আমি বিটিভিতে অবশ্য একটা অডিশন দিয়ে পাশ করে রয়েছি, কিন্তু বিটিভিতে এখন আর কাজ করা হয় না, যেহেতু এখন চাকরি শেষ করলাম, এখন বিটিভিতে কাজ করবো আশা করি। এখনকার যারা আসছেন নতুন প্রজন্মের অভিনয় অভিনয় শিল্পী যারা আসছেন, তারা অনেকেই ব্যাকগ্রাউন্ডে তাদের থিয়েটারটা নেই, এবং তারা অনেকেই দেখা যাচ্ছে খুব অল্প সময়ে খুব পপুলার হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো একজন থিয়েটার অভিনয় শিল্পী হিসেবে যে অভিনয়ের ক্ষেত্রে কি থিয়েটারের জ্ঞানটা থাকা কি জরুরি? অবশ্যই। কি বললো তুমি, মঞ্চে যারা কাজ করবে তাদের একটা বেজ হয়ে যায়, তাদের একটা শিকড় এক জায়গায় থেকে যায়, তাদেরকে যে ক্যারেক্টারই দাও না কেন তারা চেষ্টা করবে সেই ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য। যদি মঞ্চে কাজ না করে তাহলে সে তো নিজের ক্যারেক্টার ছাড়া, নাটকের নিজের চরিত্র, নিজের চরিত্রটা ছাড়া আর কিছু করতে পারবে না, আমার মনে হয় সেটা। তবে আমি একটা জিনিস বলবো, যারা নাটক করেন তাদেরকে, যে আপনাদের বেজটা ঠিক রাখেন, আপনার শিকড়টা কোত্থেকে আসছে, নাটকের শিকড়টা সেটা একটু জড়ায়ে ধরেন। তার মানে হচ্ছে একটু মঞ্চে কাজ করে আসেন,
যদি যে শিল্পীটা মঞ্চে কাজ করে আসে, সে আমার মনে হয় যে সে বৃদ্ধ বয়স পর্যন্ত মিডিয়ায় কাজ করতে পারবে, আর যে কাজ না জেনে আসে সে কিছুদিন করবে, সে আমার আলিজাকের মতো লাফাই ঝাপাই তারপরে চলে যাবে। আচ্ছা, তোমার কাকে বেশি ভালো লাগে মঞ্চে বা টিভি নাটকের ক্ষেত্রে, নারী অভিনয় শিল্পী কাকে বেশি মানে? আমার আইকন হচ্ছে ফেরদৌসী মজুমদার, তারপর নাজমা আনোয়ার, তারপরে হচ্ছে আমার গ্রুপের সারাপা, তারপরে সুবর্ণ মুস্তাফা। আমি সবচেয়ে ফলো করি হচ্ছে ফেরদৌসী মজুমদার আর নাজমা আপাকে, এই দুজনের ক্যারেক্টারে আমি বেশি ফলো করি। তুমি তো ওনাদের সাথে কাজ করেছো, এবং তোমার কাজ করার অভিজ্ঞতাটা কেমন? তারা তো ধরতে গেলে লিজেন্ড আমাদের দেশে, তাদের সাথে কাজ করতে গিয়ে তোমার অভিজ্ঞতাটা কেমন? না, তাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতার কথাটা হচ্ছে, আমি ফেরদৌসী আপার সাথে একটা কাজ করছি, বেশি কাজ করারই হয় নাই, কিন্তু ফেরদৌসী আপা তারপরে আরও দুই তিনজন আছেন, নাম বলবো না, তারা আমাকে খুবই প্রথম আন্ডার এস্টিমেট করলেন যে এই ক্যারেক্টারটা উনি ফুটায় তুলবেন কি না। কিন্তু নাটকটা ছিল গাজী ফারুকের, গাজী ভাই আবার আমাকে আমার অভিনয় খুব পছন্দ করে, তারপরে যখন দেখলো যে আমার ডেলিভারি এরকম, তারপরে ফেরদৌসী আপা জিজ্ঞেস করলেন তুমি কোন গ্রুপে জানো, তা আমি বললাম যে আমি নাগরিক নাট্য সম্প্রদায়। আরেকটা কাজ করতে গেলাম, সেটা হচ্ছে পিজুসদা, পিজুসদা একটা মুক্তিযুদ্ধের একটা নাটক, পিজুসদা ছিলেন রাজাকার, আর আমি আমার যে মেয়েটা নিয়ে যাচ্ছে রাজাকাররা ধরে তার সৎ মা, তা আমি এমনভাবে একটা অ্যাকশন দিলাম যেটা হচ্ছে রাজাকাররা নিয়ে যাচ্ছে, আমি ঘর থেকে বেরোয়ে মানে পুবাইলের শুকনা মাটিতে এমনভাবে লাফ দিছি, লাফ দিয়ে যখন রাজাকারের পায়ে ধরছি, তো এটা এক শটেই শেষ। তো পিয়ুষদা আমার জিজ্ঞেস করতেছে তুমি কোন গ্রুপে কাজ করো, তা বললাম দাদা আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে। পরে খুব ব্যথা পাইছো? আচ্ছা না দাদা ব্যথা পাইনি। অভিনয়টা তুমি তোমার নিজের ভিতরে নিয়ে নাও। আমি যে ক্যারেক্টারটাই করি না কেন, সেটা ক্যারেক্টারের মধ্যে ঢুকেই কাজ করি। আমি যতদূর শুনেছি তুমি রাজনীতিতে আসার একটা ইচ্ছে পোষণ করেছিলে, তো এই হঠাৎ করে নাটক থেকে হঠাৎ রাজনীতিতে আসার ইচ্ছেটা কেন? সরো আপনি না, হঠাৎ না, আমি রাজনীতিতে আসছি সেটা বলবো না, আমি জানি না অনেকেই জানে কি না, বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন তখন বাংলাদেশের আপামর জনসাধারণ একদিন রোজা রেখে দুই রাকাত নফল নামাজ পড়েছিলেন ওনার জন্য, যে ওনাকে ভালোভাবে সুস্থ সবলভাবে যেন খোদা ফিরিয়ে দেন সেই হিসেবে। আমি সেই রোজাটা রেখেই শুরু করেছি আওয়ামী লীগ করা, তারপরে ছাত্র জীবনে টঙ্গী কলেজে, টঙ্গী কলেজের সংসদে একমাত্র আমি আওয়ামী লীগের ছিলাম আর সব বাম দল। তারপরে আসছি চাকরিতে, চাকরিতে আসছি অফিসার অ্যাসোসিয়েশনের আমি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদিকা, আমি অফিসের একদিকে নিয়ে যেতাম, যে অন্য দল বা অন্য দল সম্পর্কে যেই আমার সাথে কথা বলতো বা আওয়ামী লীগ সম্বন্ধে যদি কেউ একটু উল্টোপাল্টা কথা বলতো একদিকে নিয়ে যেতাম। আমি চাকরির সময় আসছি, এখন তো চাকরি শেষ করলাম, পিআরএল আছে, এখন তো পলিটিক্স করবই। আর একটু বিরতি নিতে হচ্ছে, সময় হয়ে গেছে আরও একটা ছোট বিরতিতে যাবার। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সময় হলো আরও একটি ছোট্ট বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু, তুমি তোমার নিজস্ব একটা গ্রুপ আছে আমি জানি, সেই গ্রুপটার সম্পর্কে কিছু বলো আমাদের। আমার গ্রুপটার নাম হচ্ছে ভূমি রেপার্টরি থিয়েটার, সেটার একটা স্ক্রিপ্ট যেটা নিয়েছি, অবশ্য এতদিন অফিসের কাজে চাকরির ফাঁকে করতে পারিনি, এখন আবার কাজে হাত দিয়েছি, সেটার স্ক্রিপ্টটা হচ্ছে সামন জাকারিয়ার মেঘনাদ বদের পরে, আর এখন ডিরেকশন দেওয়ার জন্যে দুজনের কাছে স্ক্রিপ্ট দিয়েছি, এক সম্রাট প্রামাণিক, আরেক হচ্ছে পালাকারের সাগর ভাইয়ের কাছে, আমি জানি না কি আমাকে সময় দেবে, এখন এটা নিয়েই চিন্তা আছে, এটাই কাজ করার জন্য চিন্তা করছি। এবার বইমেলায় তো তোমার একটা বই বেরোচ্ছে, সেই বই সম্পর্কে কিছু বলো। এবার বইমেলায় যে বইটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমি ছোটবেলা বঙ্গবন্ধুকে কখন কোথায় কীভাবে দেখেছি সেগুলোই তুলে ধরছি, আর বঙ্গবন্ধুর কিছু ছবি আছে, প্রায় 120-130টার মতো ছবি ওনার দিয়ে বইটা বের করছে। আর কি তোমার সংকলনে ছিল এই ছবিগুলো?
আমি কিছু আমার কাছে আছে পেপার কাটিং আর কিছু নিট থেকে নেওয়া, আর আমাদের আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশনে প্রকাশনা সম্পাদিকা হিসাবে আছি। আমাদের সভাপতি হচ্ছেন এ.কে. মোমেন স্যার, পররাষ্ট্রমন্ত্রী। এখন ওনাকে এখনও ওনার কাছে যাই নেই, কালকে মোড়কন বন্ধন করবেন, হয় স্যার করবেন, অন্যথায় আমাদের জেনারেল সেক্রেটারি আছেন নুরুল ইসলাম ঠান্ডু। এখন ঠান্ডু ভাই যদি করেন, আমি জানি না আগামীকাল আমি কাকে পাবো। আগামীকাল মূল ভবনের, বাংলা একাডেমির মূল ভবনের নজরুল মঞ্চে করব 5টায়। নাটকের কাজ কি কি আছে তোমার হাতে এখন? নাটক এখন আমার, আমি এখন মিডিয়ায় নাটকে ঢুকতে পারছি না, কারণ পিআরএলে যাওয়ার পরে কিছু পার্সোনাল কাজ নিয়ে দৌড়দৌড়ের মধ্যে আছি, সময় দিতে পারি। তোমার কিছু পার্সোনাল কোশ্চেন করি, তোমার ছেলে মেয়ে এবং সংসারের সিচুয়েশনটা কেমন? আমার দুই মেয়ে, বড় মেয়ে সিদ্ধেশ্বরী থেকে মাস্টার্স করছে, সে ওর হচ্ছে চাকরি টিউশনি, টিউশনি মানে মাস্টারি, মাস্টারি ছাড়া কোনো চাকরি করবে না, ম্যানেজমেন্টে পাস করছে। এখন ও প্রাইমারি স্কুলের একটা হেডমাস্টার আমার টঙ্গীতে শিলমনে। আর ছোট মেয়ে হচ্ছে টেক্সটাইল অ্যান্ড ক্লদিংয়ে, আর ওরা হাজব্যান্ড ওয়াইফ মিরপুর বেনারসি ফ্যাক্টরি আছে দেখছে। আর ভাইয়ার কথা? ভাইয়া দেশের বাইরে আছে। মানে তুমি একেবারে একা এখানে এখন? হ্যাঁ, আমি আমার কোয়ার্টারে আছি, কোয়ার্টারে থাকি। তুমি যখন কাজ শেষ করে যখন বাসায় ফিরো, তখন একা একদম নিঃসঙ্গ, তখন কেমন লাগে? সময় কোথায়, ওই নিঃসঙ্গতা ফিল করার সময় নাই তো। ধরো আমি বাসা থেকে বেরোলাম 9টায়, আবার বাসায় ঢুকলাম 11টায়, ঢুকে হাতে খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, তারপরে একটু টিভির সামনে বসা, তারপর ও ফিল করার সময় নাই তো। তুমি নাটকের সাথে জড়িত আছো অনেক বছর থেকে, এখনকার দেখা যায় সমাজ ব্যবস্থা এরকম যে কোনো পরিবারের মেয়েকে নাটকে বা মিডিয়াতে কাজ করতে দেওয়ার প্রতি আগ্রহটা অনেক কম এখনও, তো তাদের জন্য তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন? তুমি কি চাও যে তারা কীরকম, তারা কি আসুক, এগিয়ে আসুক, তাদের কন্যা সন্তানকে মিডিয়ায় কাজ করতে দেখ, এরকম কি তোমার মনোভাব কখনো কাজ করে? হ্যাঁ, ডেফিনেটলি, কেন, কারণ আমি যে ফ্যামিলিতে মেয়েটা চাচ্ছে তার ফ্যামিলি দিচ্ছে না, আমি ফ্যামিলিকে বুঝাই যে আপনার তো মেয়ে কাজ করবে যেখানেই যাক, তাকে নিজের মতো করে থাকতে হবে এবং তার ওই জায়গাটায় জায়গা করে নিতে হবে যেভাবেই হোক, এবং তাকে সেই মন মানসিকতা নিয়ে বড় হতে হবে। যেখানেই কাজ করো, যে জায়গায় কাজ করো, সে আমার আমাদের দেশে যদি রাস্তার মাটি কাটতেও হয়, সেখানেই কিন্তু পুরুষ আছে, সেখানেও ঝামেলা আছে, কিন্তু যে জায়গায় কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, সেই জায়গাটাই আমাকে এরকম একটা জায়গা করে নিতে হবে যেখানে আমাকে, আমি সবাইকে সমান তালে, সবার সমান তালে চলতে পারবো। নিজের ইচ্ছে, নিজের শক্তি, মনোবল, অবশ্যই অবশ্যই। মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমরা যদি একটা কাজে কর্মকাণ্ডে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের স্বীকৃতিটা একটু বেশি, তাদের অর্জনের স্বীকৃতি নারীদের তুলনায় তাদেরটা একটু বেশি, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো? আমি তো, আমি এখনও সেটা ফিল করি এবং এখনও সেটা নিয়ে, এখন তো আগে তো ঝগড়া করতাম, এখন ঝগড়া করি না, ঠান্ডা মাথায় বলি যে এখন পুরুষ আর মেয়ে ওটা আলাদা করেন না, সেই সময় আর এখন নাই। আপনিও এই এই সেতে এই টেবিলে বসছেন, আপনিও এই গ্রেডে চাকরি করেন, এত টাকা বেতন পান, আমি এই টেবিলে বসছি, আমি এই গ্রেডে চাকরি করি, আমি এত টাকা বেতন পাই, সো আমার পার্থক্য কোথায়? হ্যাঁ, সো আমাকে আন্ডার এস্টিমেট করার জায়গাটা কোথায়? আমি এভাবে বলি, আগে ঝগড়া করতাম, এখন তো ঝগড়া করি না, এখন বুঝাই বলি। সুন্দর কথা। তবে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যাবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। যারা নাটক করতে চান, এই অঙ্গনে বেঁচে থাকতে চান, মানে অনেক সময় ধরে কাজ করতে চান, তাহলে মঞ্চে কাজ করেন, মঞ্চে কাজ করে একটু শিখুন, তারপরে আসুন। আর যদি মঞ্চে না কাজ করে না শিখে আসেন, তাহলে তো আপনি টিকতে পারবেন না, কারণ যে জায়গায়ই যান না কেন, আপনার সব জায়গায়ই প্রতিযোগিতা, সব জায়গায়ই প্রতিযোগিতা, আপনাকে ভালো করতে হবে, আপনাকে
বেঁচে থাকতে হবে কাজের মাধ্যমে, আমিও কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই, কারণ মাঝখানে আমি 36 বছর দিয়েছি চাকরিতে। সেই 36 বছর যদি আমি চাকরিতে না দিতাম, যদি মঞ্চে থাকতাম বা পলিটিক্যালে থাকতাম, তাহলে আমার মনে হয় না যে আমি আর একটু ভালো করতাম বা আরও অনেক আগে সেলিব্রিটি হয়ে যেতাম। সেটা অবশ্য আমি চাচ্ছি না, সেলিব্রিটি চাচ্ছি না। অভিনয়ের ক্ষেত্রে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই, পলিটিক্যাল ক্ষেত্রে আমি একজন ভালো মানুষ হতে চাই, সব ক্ষেত্রে আমি আগে একজন ভালো মানুষ হতে চাই। আমি এমন একজন ভালো মানুষ ছিলামও আগে, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই, একজন ভালো মানুষ থাকতে চাই। তোমার এত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসেছো, সময় দিয়েছ, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ভালো থাকো। ভালো থাকো। প্রিয় দর্শক, সময় হয়ে এলো চলে যাবার, তবে যাবার আগে কথা দিচ্ছি আমি তানিয়া ফ্রেন্ড, নতুন পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।